বাংলা সিনিয়র ক্রিকেট দলে জায়গা পেল বনগা ক্রিকেট কোচিং ক্যাম্পের ছেলে সুপ্রতীপ দেবনাথ। নদিয়ার ছেলের এই সাফল্যে খুশি কোচ, খুশি সুপ্রতীপ নিজেও। বাংলা সিনিয়র ক্রিকেট দলে জায়গা পেলেন নদিয়ার ছেলে সুপ্রদীপ দেবনাথ, বনগা ক্রিকেট একাডেমির ছেলে সুপ্রদীপ। গত প্রায় দুবছর ধরে বনগা ক্রিকেট একাডেমিতেই অনুশীলন করছেন তিনি। বাংলা ক্রিকেট দলে জায়গা পেয়ে খুশি সুপ্রদীপ। তার কোচ নির্মাল্য সেনগুপ্ত বলেন, প্রথম থেকেই ওর মধ্যে প্রতিভা দেখতে পেয়েছিলাম। সবাই বলে বাংলার কেউ ভালো দলে জায়গা পায় না, সেটা ভুল প্রমাণ করেছে সুপ্রদীপ। ওর সাফল্যে আমি খুশি, আগামী দিনে ওকে আরও বড় জায়গায় যেতে হবে। হ্যাঁ, আমরা খুব খুশি যে লোকে বলতো যে বাঙালি ছেলে আমার এখান থেকে ওঠে না অভিমন্যু ঈশ্বর অভিষেক রমণের পর। সুপ্রতি আমাদের কাছে প্র্যাকটিস করে, আমরা খুব মনোযোগের সহকারে তাকে প্র্যাকটিস করাই। ওর লিস্টে যখন নাম দেখেছি আমরা খুব খুশি হয়েছি, চাই ও আরও বড় ক্রিকেটার হোক, অনেক বড় ক্রিকেটার হোক, এটা আমরা আশা রাখি। বরাবরই খুব ভালো প্লেয়ার ছিল, সবার আগে তো ভালো মানুষ হতে হবে, খুব ভালো মানুষ হিসাবে খুব ভালো, খুব ভালো ক্রিকেটার, উপর বরাবরই আমার ভরসা ছিল খুব ভালো লেভেল খেলবে। মঙ্গলবারও বনগাঁ স্টেডিয়ামে সুপ্রদীপ এসেছিলেন অনুশীলনের জন্য। অনুশীলনের ফাঁকে আমাদের মুখোমুখি হয়ে সুপ্রদীপ জানান, আগামীতে আরও ভালো করে খেলতে হবে। বাংলা দলে জায়গা পেয়ে স্বভাবতই খুশি সুপ্রদীপ। খুব ভালো লাগছে, সিনিয়র টিমে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট, ওই দলে চান্সে খুব ভালো লাগছে আমার। ক্রিকেট তো আমি 13-14 বছর ধরে বছর বয়স থেকে প্র্যাকটিস করছি। মেসেজ বলতে প্র্যাকটিসের ছাড়া আর কিছু নেই, প্র্যাকটিস যত করবে নিজেকে তত বেটার প্লেয়ার হিসাবে দেখতে পারবে। আমি বনগাঁয় 1-1.5 বছর ধরে প্র্যাকটিস করছি, এখানে এসে আমার অনেক ব্যাটিংয়ের স্কিল ইম্প্রুভ হয়েছে, তো স্যারের এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি আমি। সবারই পথ সহজ হয় না, ক্রিকেটের স্ট্রাগল থাকে, এবার তার মধ্যেই নিজেকে যতটা মেলে ধরতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।